ইতালিতে প্রবাসের মাটিতে আমরা ঈদ উল ফিতর, এই বছর ঈদের দিনে আবার আমাদের বার্থডে সেলিব্রেশন, কিভাবে দিনটা পালন করলাম তাই আজ ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছরের ঈদটা একটু ভিন্নভাবে কাটিয়েছিলাম আমরা। এপ্রিল মাসটা হলো আমার আর বাচ্চাদের পাপার স্পেশাল একটা মান্থ। আমার আর বাচ্চাদের পাপার দুজনেরই বার্থডে মাসটা হলো এই এপ্রিল মাস। বাচ্চাদের পাপার বার্থডে 3 এপ্রিল আর আমার 6 এপ্রিল, তাই প্রতি বছর একই দিনে আমাদের বার্থডেটা সেলিব্রেট করে ফেলি। তবে বাচ্চাদের পাপার প্রি বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করি। দেখা যায় কোনো একটা কিছু দিয়ে কেক বানিয়ে তারপর ওর বার্থডেটা সেলিব্রেট করি 3 এপ্রিলে। এই বছরও ব্যতিক্রম কিছু না, একটা পুডিং বানিয়ে সেলিব্রেট করে নিলাম ওর বার্থডে রাতের দিকে। 4টা ডিমের একটা পুডিং বানিয়ে জামাইকে খুশি করার চেষ্টা। পুরুষ মানুষদের আসলে খুশি করাটা কোনো ব্যাপার না, খুব অল্প কিছুতেই ওরা খুশি হয়ে যায়। বেশিরভাগ পুরুষেরাই দেখা যায় ওদের প্রিয় যে খাবারগুলো আছে বা মজার মজার কিছু খাবার রান্না করে খাওয়ালে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েটা ওর পাপাকে উইশ করার সময় কিছু স্মৃতি রেখে দিলাম। গত 2 বছরের মতন এবছরও ঈদ উল ফিতরে বা রোজার ঈদে আমরা বাংলাদেশের 2 জন অটিস্টিক ফ্যামিলিকে ফেতরা দিয়েছি আর এবছরও দিলাম আলহামদুলিল্লাহ। এখন যেহেতু বিকাশে টাকা পাঠানো অনেক সহজ হয়ে গিয়েছে, যার কারণে বাচ্চাদের পাপা ট্যাপ ট্যাপ অ্যাপে পাঠিয়ে দিচ্ছে ফেতরার টাকাটা বিকাশে। সকল অটিস্টিক ফ্যামিলিদের জন্য আমি মন থেকে দোয়া করি তাদের চলার পথটা যেন অনেক সহজ হয়। ইতালিতে এই বছর পার পার্সনের ফেতরা রেট ছিল 7 ইউরো করে। আমাদের ঈদ যেহেতু বুধবার দিন হয়েছিল আর বাংলাদেশের শুক্রবার দিন, তাই ঈদের আগের সপ্তাহ মানে রবিবার দিন আমাদের উইকেন্ডে চলে এসেছিলাম প্রিমাভেরা শপিং মলে আমার ছেলেটার জন্য ঈদের কেনাকাটা করতে। লাস্ট ব্লগে দেখেছিলেন আমি আমার মেয়েটা ঈদের শপিং করেছিলাম হোসনা বেগম বাংলা দোকান থেকে, আর আজকে চলে এসেছি আমার ছেলেটার জামা কাপড় কেনার জন্য। সবার প্রথমে শপিং মলে আসলে বাচ্চারা যেটা করে সেটা আসলে তারা আগে রাইডে খেলাধুলা করে। তো রাইডে খেলাধুলা কিছুক্ষণ করার পরে তারপর আমরা চলে গেলাম ওভিএসে। তার আগের সপ্তাহ আমরা অবশ্য এখানে এসেছিলাম ওভিএসে কিছু কেনাকাটা করার জন্য, সেই সময় সিলেক্ট করে গিয়েছিলাম। তাছাড়াও কিছু ট্রাউজার দরকার ছিল আমার ছেলেটার জন্য। এপ্রিল মাসে এই যে এই সিজনটাই দেখা যায় বাচ্চাদের ট্রাউজার বা পায়জামাগুলো অফার দিয়ে থাকে। তো যাই হোক, বাচ্চারা এদিকে খেলাধুলা করছিল, শপিং মলে ঘুরতে ঘুরতে আরেকটা পরিচিত ভাবির সাথে দেখা হয়ে গেল এখানে এসে। ছেলের কাপড়টা সিলেক্ট করে এসে আমি বাচ্চাদের নিয়ে বের হয়ে চলে এসেছি। ওরা এখানে খেলাধুলা করছে আর বাচ্চাদের পাপা পে করে দেন আমাদের সাথে জয়েন হবে। আজকাল যখন আমরা এই প্রিমাভেরা শপিং মলে আসি তখনই দেখা যায় একদম ফাঁকা থাকে, জনশূন্য থাকে। তবে খ্রিস্টানদের যখন ফেস্তা থাকে বা খ্রিস্টানদের যখন বড়দিন থাকে সেই সময় দেখা যায় এই শপিং মলগুলো একদম ভরপুর থাকে। আমাদের প্রবাসে ঈদের দিনেও কিন্তু আমাদের বাচ্চাদের স্কুল কোনো ছুটি নেই। তবে আমরা মুসলমান ধর্মের যারা আছি তারা কেউই আসলে বাচ্চাদের ওই দিন স্কুলে পাঠায় না। সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাতে পছন্দ করি। তার আগের সপ্তাহেও এই শপিং মলে এসেছিলাম আর এই মিডিয়া ওয়ার্ল্ডে একটা ঢু মেরে এসেছিলাম। তবে এইবার আরেকবার গেল বাচ্চাদের বাবা ঢু মারতে ওয়াশিং মেশিনের দাম দর যাচাই করতে। আরও কিছুক্ষণ বাচ্চারা খেলাধুলার পর আমরা ফিরে এলাম বাসায়। চাঁদ রাতে আমরা সবাই হাতে মেহেদি পরি, তবে এই বছর আমি জানি আমার ওপর অনেক বেশি প্রেশার পড়ে যাবে চাঁদ রাতে, তাই আমি উইকেন্ডেই আমার হাতে মেহেদি পরে নিয়েছিলাম। তাছাড়া আমার মেয়েটার হাতেও মেহেদি পরিয়ে দিয়েছিলাম। প্রবাসের মাটিতে যে মেহেদি দিতে পারে সে দেখা যায় একজন আরেকজনের বাসায় চলে যায় অথবা পার্কে বসে মেহেদিটা পরিয়ে ফেলে, আর এইভাবেই কেটে যায় আমাদের প্রবাসীদের চাঁদ রাত। ঈদের আগের দিন যা যা প্রিপারেশন নিয়েছিলাম তা হচ্ছে গরু মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে রোস্টের জন্য চিকেন লেগগুলো পরিষ্কার করে ফ্রাই করে নেব। এবছর আমি ঈদের আগের দিনই ডেজার্টগুলো তৈরি করে নিয়েছিলাম, যেহেতু ঈদের দিন ইচ্ছা আছে সকালে বাচ্চাদের নিয়ে নামাজ পড়তে যাব। ঈদের আগের দিন ইফতার শেষ হতে না হতেই জালওয়া জামান পেজ থেকে জালওয়াভাবেই আমার কেকটা ডেলিভারি দিয়ে গেল। যেহেতু ঈদের দিন ইচ্ছা আছে আমার আর বাচ্চাদের পাপার বার্থডেটা সেলিব্রেট করব, খুব সিম্পল কিছু ঈদের ডেকোরেশন করে নিয়েছিলাম। এদিকে আমার মেটার ক্লাসে ল্যাবরেটরি ওয়ার্কের জন্য ফ্লাওয়ার চেয়েছিল, যার কারণে গাছ থেকে পেরে এই ফুলগুলো নিয়ে এসেছিলাম। তার সাথে বাসায়ও একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার হাতে করা ক্রাফট দিয়ে সাজিয়ে নিলাম ঈদের ডেকোরেশনটা। সেদিন ক্রাফট বানানোর জন্য আমার হাতটা চুলচুল করছিল, তাই খুব সিম্পল একটা ক্রাফট বানিয়ে নিলাম হ্যাপি বার্থডে। ক্রাফটের ভুলটা কিন্তু সব সময় আমার মাথায় খেলে না, তবে যখন খেলে তখন করতেই হবে। যে যেটা করে মানসিক শান্তি পায় সে কিন্তু সেটা করতেই পছন্দ করে। ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য ক্রাফটটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় আমাদের সবার জন্য।
ছটপট ক্রাফট বানানো শেষে চলে এলাম ডেজার্ট বানানোর জন্য। আবারও চারটা ডিমের একটা পুডিং বানিয়ে ফেললাম। পায়েসের জন্য সাবুদানাটা সেদ্ধ করে নিচ্ছি। কিছুদিন আগে সাবুদানার পায়েস করেছিলাম, বেশ মজা লেগেছিল, তাই ভাবলাম যে এবারও ঈদে সাবুদানার পায়েস করি। পুডিংটা আমি এই ছোট্ট এই পটটাতেই করে থাকি। এই ছোট্ট পটের মধ্যে একদম পারফেক্টলি ছোট্ট একটা পুডিং চারটা ডিমের হয়ে যায়। দুধ সেমাই আর পায়েসের জন্য 2 লিটার দুধ বয়েল করে নিচ্ছি। দুধ সেমাই না করলে তো আর ঈদ ঈদ লাগে না। সাবুদানাটা আমার অলরেডি বয়েল হয়ে গেছে, আর এদিকে আমি সেমাইটা ঘি দিয়ে হালকা একটু মচমচা করে ভেজে নিচ্ছি। দুধটা একটু ঘন হয়ে আসার পরে সেমাইগুলো দুধে ছেড়ে দিলাম। ঘি এর মধ্যে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে টেলে তারপর আবার এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। সাবুদানা আর চাল দিয়েও এদিকে একটা পায়েস করে নিয়েছি। রোস্টের জন্য মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি। এতে করে ঈদের দিন আমার জন্য অনেক বেশি সহজ হবে। গত মাসে একটা স্কাফালিয়া বা র্যাক কিনেছিলাম, 5টা টাকের একটা র্যাক, তবে সেটা আর খুলে সেট করা হয় নাই, তাই ঈদের আগের দিন বাচ্চাদের বাবা আনবক্সিং করে এটা সেট করে নিচ্ছিল। ভিডিও শেষে শেয়ার করব কেমন হয়েছে। ঈদের সকালে আমরা চলে এসেছি আমাদের পিয়াসা মিট্টিতে ঈদের নামাজ আদায় করতে। গত 2-3 বছর ধরেই এই দিকে আমরা আসি ঈদের নামাজ আদায় করতে। ঈদের নামাজগুলো মসজিদেও হয়ে থাকে, প্লাস এই ধরনের খোলা মাঠগুলো বা খোলা চত্বরগুলোতেও ঈদের নামাজ আদায় হয়ে থাকে। পুরুষ মানুষের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এদিকে। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। আমার ছেলেটা যেহেতু স্পেশাল নিড, তাই বাচ্চাদের পাপা আমার ছেলেটাকে টেক কেয়ার করে বা সময় দেয়, আর আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাই নামাজে। সবুজ রঙের যে বেড়া দেয়া দেখতে পাচ্ছেন, এখানে মহিলারা নামাজ পড়ে। 4-5 বার জামাত হয়ে থাকে সকাল 7টা থেকে 10:30 কিংবা 11টা পর্যন্ত, তাই যে যার যার সময় সুযোগ অনুযায়ী নামাজ পড়ে আদায় করে চলে যায়। নামাজ পড়তে এসে পরিচিত অনেকের সাথে দেখা হয়ে গেল। আমার স্কুলের পরিচিত দুজনের সাথে দেখা হলো এখানে এসে, খুব ভালো লাগলো। তাছাড়া আমরা পরিবার সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম প্রতি বছরের মতন। আর এই পিয়াসা মিট্টিতে যে শুধু বাঙালিরা নামাজ পড়তে আসে তা না, আরবি যাত্রা যারা আছে তারাও কিন্তু এখানে নামাজ পড়তে আসে। সকল মুসলিম যাত্রাই এখানে আসে নামাজ আদায় করতে, তবে আমাদের বাংলাদেশি ইমামরা এখানে নামাজ আদায় করিয়ে থাকে। পার্শ্ববর্তী অন্যান্য এলাকা থেকেও অনেক মানুষ এখানে আসে নামাজ আদায় করতে। প্রত্যেকটা এলাকায় এলাকায় আছে এই ধরনের নামাজের ঈদগাহ, তাছাড়া মসজিদ তো রয়েছেই। আরও আছে রোমের সেন্ট্রাল মসজিদ, তবে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ার সুযোগ এখনো আমার হয়নি। রোমের সেন্ট্রাল মসজিদটা পারিওলিতে অবস্থিত। ঈদের আগের দিন রাত থেকেই মসজিদ কমিটির ইমাম যারা আছেন তারা এই মাঠে পয় পরিষ্কার কিংবা নামাজের সব ব্যবস্থা করে থাকে। জায়গায় জায়গায় এই ধরনের ঈদের জামাত পরানোর জন্য আমাদের বাঙালি কমিটি যারা আছে তাদের পুলিশ থানা থেকে পারমিশন নিতে হয়। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে খুব সুন্দরভাবে ঈদগাহে ঈদের নামাজটা আদায় করতে পারলাম। ফ্যামিলি ফটো তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা। নামাজ শেষে আমি বাচ্চাদের নিয়ে চলে এলাম পার্কে, আর যার বাচ্চাদের পাপা চলে গেল তার কর্মস্থলে। প্রবাসের মাটিতে ঈদের দিনও আমাদের কাজ করতে হয়, আর এই জিনিসটা বহু বছর থাকতে থাকতে অভ্যস্তে পরিণত হয়ে গিয়েছে। পার্কটা এসে দেখলাম অনেক বেশি ফাঁকা, খুব একটা বাচ্চা দেখতে পেলাম না। আমার বুড়িমাটা এদিকে বাবুল খেলায় ব্যস্ত। বাচ্চারা খেলতে খেলতে আমি দেশে ফোন দিয়ে দিলাম আমার মাকে। ঈদের দিন পরিবারকে অনেক বেশি আমরা সবাই মিস করি। সংসারের ব্যস্ততার পরেও আমরা এক সুযোগে আমাদের বাংলাদেশে আমাদের প্রিয়জনদের কাছে ফোন দিয়ে ঈদ মুবারক জানাই। সারা দিনটা কেমন কাটলো, কী রান্নাবান্না করলাম, এইগুলা শেয়ার করে থাকি আমাদের পরিবারের কাছে। একটু শেয়ার করতে এগুলা নিজেদের কাছে একটু হালকা মনে হয়, তাছাড়া নিজেদের পরিবারও যেন শান্তি পায়, তাদের বাচ্চারা বা তাদের আত্মীয় স্বজন যেন প্রবাসে ভালো আছে। ঈদের দিনের ওয়েদারটা বেশ ভালো ছিল, আমাদের কারোই জ্যাকেট বা সোয়েটার নেওয়া লাগে নেই। কাপড়ের ভেতরে যা শুধু পাতলা সোয়েটার পরে নিয়েছি আমরা সবাই। আমার ছেলেটাও মহা খুশি, ওর মতো করে ও একা খেলা করছে এই পার্কে। আমাদের মামের মিষ্টি এই সুন্দর আউটফিটটা নিয়েছি প্রিটি ড্রেস বাই সোমিয়া পেজ থেকে, আর আমার ছেলেটার সাদা পাঞ্জাবিটা গিফট করেছে বাংলাদেশ থেকে অন্যান্য। ছোটবেলায় আমার ছেলেটা পাঞ্জাবি না পড়তে চাইলেও বা বিরক্ত হলেও এখন কিন্তু ঠিক পছন্দ করে পড়তে, আগের মতন আর বিরক্ত হয় না। এদিকে ভাই বোনের ভালোবাসাবাসি চলছে, দুজনের মুডটাই বেশ ভালো। যেহেতু সকাল সকালে ওদেরকে পার্কে নিয়ে এসেছি, তার সাথে ঈদের আউটফিটও পরেছে, আর এই সুযোগে বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিলাম স্মৃতিগুলো ধরে রাখার জন্য, ছবিগুলো ক্যাপচার করার চেষ্টা। ধন্যবাদ জানাই প্রীতি ড্রেস বাই সোমিয়া কিংবা বেগম হাউসকে এত সুন্দর আর আরামদায়ক একটা ঈদের আউটফিটের জন্য।
চাইলে সবাই পেস্টিতে একবার হলেও ঘুরে আসতে পারেন। পার্ক থেকে এসে ঈদের রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেলাম আমি। চড়িয়ে দিয়েছি ডিমের কোরমা, মুরগির মাংসের রোস্ট। প্রতি ঈদেই দেখা যায় পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা আর গরুর মাংস, চপ, সালাদ, সেমাই, পায়েস, জর্দা, এই ধরনের আইটেমগুলা রান্না করে থাকি। রোস্ট আমার বাচ্চা দুজনেরই অনেক বেশি পছন্দের। একটু বেশি করে রান্না করে ফেলি, এতে করে যেন পরিচিত দুই তিনজনকে খাওয়াতে পারি। ঈদের দিন বিদেশের বাড়িতে দেখা যায় দাওয়াত নিলে কেউ কারো বাসায় ওভাবে যায় না, সবাই আসলে নিজেদের বাসায় টুকটাক কম বেশি রান্না করে। রান্না শেষে বানিয়ে নিচ্ছি টুনা ফিশের কাবাব। রান্নাটা প্রায় 90% শেষ হতে না হতেই 1:30 বেজে গেল দুপুর, আর বাচ্চাদের পাপা কাছ থেকে চলে আসলো। এসেই মিষ্টি মুখ করছে, মানে সেমাইটা খেতে বললাম, তার ফাঁকে আমার যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়। প্রায় দুপুর 2:00 বাজলো আমার ঈদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হতে। ঈদের রান্নাবান্না শেষ করে টেবিলে সার্ভ করে সাজাতে খুব বেশি ভালো লাগে। আর কষ্ট করে রান্না করার পরে একটু ভিডিও শ্যুট বা ফটোশ্যুট না করলে তো আর চলে না। প্রায় 3-4 ঘন্টা রান্নার পরে খেতে লাগে 5 মিনিট, তারপরও রান্না করে সার্থক যখন বাচ্চারা বা পরিজন পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আরও বেশি ভালো লাগতো যদি আমাদের পরিবারের মানুষজনরা সবাই একসাথে হতে পারতাম, তবে সেটা তো আর সম্ভব না। ভিডিও করে আর ছবি তুলেই আমাদের আনন্দ সুখ বেদনাগুলো শেয়ার করি পরিবারের সাথে। রান্নাবান্না একটু বেশি করে করেছে যেন বাচ্চাদের পাপার কর্মস্থলে যে বস বা মালিক, ওনাকে খাবার দেওয়ার জন্য। তাছাড়া আমাদের নিচে যে বাঙালি একজন ভাই আছে, অ্যালিমেন্টারি আছে তার, তাকে কিছু খাবার দেওয়ার জন্য, তাদেরকে দেওয়ার জন্য বাচ্চাদের পাপা এদিকে সার্ভ করে নিচ্ছে। আমার ক্লাসমেট রাশিয়ান একজন ভদ্রমহিলা, আগে একবার শেয়ার করেছিলাম ভিডিওতে, তার জন্য কিছু খাবার রেখে দিয়েছি ডিপে করে, কারণ উনি তো রুমের বাইরে গিয়েছে, যার কারণে রুমে আসলে তখন তাকে দেয়া যাবে। এদিকে বাচ্চারাও চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য, স্পেশালি আমার ছেলেটার সব পছন্দের খাবার এগুলো। তাই এই ফাঁকে ভাই বোনের একটু স্মৃতি রাখার জন্য ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। আমার ছেলেটা ছবি টবি তুলতে বা ভিডিও করতে খুব একটা পছন্দ করে না। বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে দুপুর প্রায় গড়িয়ে গেল 4:30 মতন, আর বাচ্চাদের পাপা একটু খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 3:00 মতন, 3:30 বেজে গিয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপর আবারও চলে যাবে কর্মস্থলে। প্রথম প্রথম ইতালিতে আসার পরে আমার রান্নাটা একদমই জঘন্য ছিল, তবে দিনের পর দিন, বছরের পর বছর যেতে যেতে আলহামদুলিল্লাহ এখন অনেকটা শিখে ফেলেছি। সময়ের সাথে সাথে আসলে সবাই সব কিছু শিখে ফেলে। তবে বিয়ের আগে যারা রান্না শিখে নাই বা বিয়ের পরে যারা এসে রান্না প্র্যাকটিস করেছে, তাদের রান্না সুন্দর হতে বা মজা হতে অনেকটা সময় লেগে যায়। তবে বিয়ের আগে যারা বাবার বাড়িতেই রান্না প্র্যাকটিস করে ফেলেছে বা রান্না শিখে গিয়েছে, তাদের জন্য অনেকটা সহজ। বিয়ের পরে রান্না করতে অনেক ইজি হয় তার জন্য, প্লাস দিনের পর দিন বা বছরের পর বছর তার রান্নাটা আরও বেশি মজবুত বা মজার হয়। এদিকে আরও জায়গায় জায়গায় দিব তার জন্য বক্স করে নিয়েছিলাম, আর আমার রাশিয়ান ফ্রেন্ডটা তার জন্য বক্স করে আমি ডিপে রেখে দিব। ওকেশনে যেহেতু অনেক কিছু রান্না করেছি আর সব সময় করা হয় না ওকেশন ছাড়া, যার কারণে ওর জন্য রেখে দিলাম, কারণ রাশিয়ান ফ্রেন্ডটা অনেক বাঙালি খাবার খুব পছন্দ করে। এই ছিল আমাদের ঈদের খানাপিনা বা রান্নাবান্নার আয়োজন। একা হাতে যতটুকু পারি কোনো ওকেশন হলে চেষ্টা করি রান্না করতে। এই হলো শেলফটা, অলরেডি ঘুষিয়ে ফেলেছি, তবে কিচেনে রাখার মতন কোনো স্পেস বা জায়গা খালি নেই, তাই এই কোনাতেই রেখে দিলাম। যেহেতু আমার কিচেনটা বেশ ছোট, বেশ কিছুদিন ধরে ওয়াশিং মেশিন খুঁজছিলাম, তাই পর্ততে ভালো একটা ওয়াশিং মেশিন পেয়ে গেলাম অফারে, ক্যান্ডি কোম্পানির, 9 কেজি, 350 ইউরো, মানে বাংলা টাকায় 35,000 প্রায়। শেষমেশ পর্তবেল্লো থেকে এই ওয়াশিং মেশিনটা কিনে ফেললাম, আর ঈদের আগেই এই ওয়াশিং মেশিনটা চলে এসেছে আমার বাসায়। 2টা লোক লেগেছে উপরতলায় আমাদের 3তলায় উঠিয়ে দিতে। পুরানো যেই ওয়াশিং মেশিনটা ছিল সেটা তার ওই লোকরাই ফেলে দিয়েছে। সামনে যেহেতু সামার চলে আসছে, আর এই ওয়াশিং মেশিনটা আমাদের কাজে দেবে। তবে শীতের দিনে আবারও হয়তো বাইরে থেকে লন্ড্রি করতে হবে, যেহেতু বাসায় কাপড় চোপড় একদম শুকাতে চায় না। অনেক মাস খোঁজাখুঁজি করার পর ফাইনালি আলহামদুলিল্লাহ মেশিনটা কিনতে পারলাম।
আমাদের ঈদ যেহেতু 10 তারিখে হয়েছে, তবে তার আগেই আমার আর বাচ্চাদের পাপার বার্থডে ডেটটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আমরা একসাথে ঈদের দিনই সেলিব্রেট করে ফেলবো। তাই জাস্ট সামান্য কিছু বেলুনটা ফুলিয়ে নিচ্ছিল, আর এদিকে জাস্ট শুধু আমি ডেজার্টগুলো সার্ভ করে নিচ্ছিলাম। তাছাড়া বাচ্চারাও যেহেতু কেক কাটতে খুব পছন্দ করে, বেশ অনেকদিন ধরে আমার ছেলেটা কেক কাটার জন্য ব্যস্ত হয়েছিল। বাচ্চাদের বার্থডে বা আমাদের বার্থডে যেই ওকেশনই আসুক না কেন, বাচ্চারা কেক কাটতে খুব বেশি পছন্দ করে, আর আমার মেয়েটা কেক খেতেও খুব বেশি পছন্দ করে। এই সুন্দর কেকটা আমি নিয়েছি জালওয়া জামান পেজ থেকে। আমাদের এলাকাতেই এই ভাবি কেক অর্ডার নিয়ে থাকে, চাইলে ভাবির পেজটা ঘুরে আসতে পারেন, খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মজার মজার সুন্দর কেক। এইবার আমি মিনি কেক অর্ডার করেছি, তবে আপনারা চাইলে 1 পাউন্ড বা 2 পাউন্ডের কেকও অর্ডার করতে পারেন। আমরা তো অলরেডি এখানে ফটোশ্যুট করতে আর একটু ভিডিও করতে বসে গিয়েছি, সবার আগে মা মেয়ে মিলে তারপরে আমার ছেলে মিলে সব ভিডিও শ্যুট করে নিলাম। তবে দুঃখের বিষয় হলো, আমার বাসায় এতগুলো কেক টপার আছে, তবে আমি একদমই ভুলে গেছি, মানে মাথায় একটুও মনে নেই যে টপারটা কেকের উপরে লাগিয়ে দেওয়ার জন্য, কিংবা ক্যান্ডেল দিতেও আমার একদমই মনে নাই। আমার ছেলেটার মুডটা একটু অফ ছিল, তাই ওকে একটু হ্যাপি করার জন্য ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি। বেশ অনেকক্ষণ ধরেই মেন্টালি প্রস্তুত নিচ্ছিলাম, ওকে বলছিলাম যে আমরা এখন কেক কাটবো, জামা কাপড় পরে রেডি হলেই আমার ছেলেটা ভাবে আমরা হয়তো এখন বেড়াতে যাবো। কেকে তো ক্যান্ডেল লাগাতে একদমই মনে নেই। কেক কাটা শেষে আমার মেয়েটা মনে করিয়ে দিচ্ছে, মাম্মা ক্যান্ডেল কোথায়। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এই সুন্দর দিনে সুন্দর কিছু ছবি বা সুন্দর কিছু স্মৃতি ধরে রাখতে পেরেছি, এটাই অনেক কিছু আমাদের জন্য। সুন্দর কিছু স্মৃতি ধরে রাখার জন্যই এই ওকেশন গুলা সেলিব্রেট করা। সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আর রিজনেবল প্রাইসে শাড়ি পেয়ে যাবেন অ্যাঞ্জেলস গ্যালারি পেজ থেকে কিংবা শপ থেকে। আমার গায়ে নীল কালার যেই শাড়িটা, এটাও নিয়েছি অ্যাঞ্জেলস গ্যালারি শপ থেকে। বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে বড়দের আর বাচ্চাদের, চাইলে পেজটা ঘুরে আসতে পারেন। তাছাড়াও শপটা রয়েছে অ্যাঞ্জেলস গ্যালারির পিয়াসা মিত্তিতে। এদিকে আমাদের কেক কাটাকাটি প্লাস কেক খাওয়া খাওয়ির পর্ব শেষ। আমার ছেলেটা কেক খেতে খুব বেশি পছন্দ করে না, তবে লাস্ট বার্থডে ওকেশনে শুধু একবারই ওর মুখে কেক তুলে দিতে পেরেছিলাম। সবাই আমার আর বাচ্চাদের পাপার জন্য দোয়া করবেন, আমরা এই স্পেশাল নিড অথবা বিশেষ চাহিদা সম্পন্ন মা বাবারা যেন সুস্থ থাকি, মানসিকভাবে শান্তিতে থাকি, ডিপ্রেশন মুক্ত থাকি, নিজেদের আনন্দ খুঁজে নিতে পারি, অল্পতে সন্তুষ্টি থাকতে পারি, একদম সাদামাটা আর সিম্পল জীবনযাপন কাটাতে পারি, ছোট ছোট খুশিগুলা ভাগাভাগি করে নিতে পারি, স্পেশাল নিডস বাচ্চার ছোট ছোট ইম্প্রুভমেন্টগুলো যেন দেখে হ্যাপি থাকতে পারি। তার পাশাপাশি সকল স্পেশাল প্যারেন্টসদেরকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা, ঈদ মোবারক আর অটিজম অ্যাওয়ারনেস মান্থের শুভেচ্ছা। আশা করি অটিজম সচেতনতা দিবস দিন দিন আমরা আরও এগিয়ে নিয়ে যাব, সামনে মানুষ আরও সচেতন হবে, এটাই কামনা করি। নিজেরা সবাই ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।